ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রথমে যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গে প্রবল বর্ষণ, তিন দিন ধরে চলছে বৃষ্টি, জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন, জল ঢুকেছে বেশ কিছু বাড়িতে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, কি খবর রয়েছে এবং এই মুহূর্তে এখন ঠিক কি পরিস্থিতি, এখনো কি বৃষ্টি হচ্ছে সেখানে? দেখো বৃষ্টি কয়েক দুদিন ধরে কিন্তু প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। তো আজকে যে ছবিটা জলপাইগুড়িতে জল বলছে সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জল জমেছে, সেই জল কিন্তু বেরোতে পারছে না। কারণ বুঝতেই পারছো বিভিন্ন এলাকায় পৌরসভা অঞ্চলের কাজ হচ্ছে, সেই সমস্ত কারণে বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। গত দুদিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়েছে, বেশ কিছু বাড়িতে ভিতরে জলও ঢুকেছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং প্রচুর মানুষের কিন্তু একটা ভয়ঙ্কর শিকার হচ্ছে। কারণ বৃষ্টিটা এখন কিছুটা কমলেও রাতেও কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টা ওয়ার্ড কিন্তু পুরো জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্ন মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না, তাদের রান্না বান্না বন্ধ রয়েছে, রান্নাঘরে জল ঢুকেছে। চরম দুর্ভোগের মধ্যে কিন্তু এই ধূপগুড়ি এলাকার বাসী, এবং পাশাপাশি দুয়ারের বিভিন্ন এলাকায় গতকাল রাতের বৃষ্টিতে কিন্তু কিছুটা জল জমেছে। এখন কিছুটা বৃষ্টিটা কমলেও জল কিছুটা নামছে, কিন্তু রাতের দিকে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার প্রবল বর্ষণ হলে সেই সমস্ত জেলা থাকে তো সমগ্ন হয়ে পড়বে বৃষ্টি। ধন্যবাদ রাজা।